তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। হ্যাঁ, মানে এতদিন পর আবার ব্লগ করছি, সেই প্রায় আগের বছর একটা ব্লগ করেছিলাম, আর এই বছর আবার একটা ব্লগ করছি। মানে লোকে ক্যালাবে আমাকে এতদিন পর ব্লগ করছি আমি। তো মানে এতদিন পর একটা প্ল্যান হয়েছে যে কোথাও ঘুরতে যাওয়ার, জানি না কোথায় যাবো কি না যাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। আর আমি নিশ্চয়ই একা যাবো না, আরও সব আসছে, গ্যাং ব্যাং সব একসাথে যাবো। তো আপাতত এখন বাড়ির ছাদে আছি আমি, রেডি টেডি সব হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন বাড়ির ছাদে আছি, সবাই আসুক, দিয়ে সবার সাথে মিট করাচ্ছি তোমাদেরকে। আর আপাতত এখন ওয়েট করতে হবে, কিছু করার নাই। তো ইন্ট্রোটা দেখে নাও। তো এখন ওয়েট করে দাঁড়িয়ে আছি, জানি না ওরা কখন আসবে। 4টার সময় আসার কথা ছিল ওদের, কারণ 5টা বাজতে চলছে, এখনো আসেনি। ছাদে দাঁড়িয়ে আছি ওয়েট করে, কি করব, কখন যে আসবে জানি না, না আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে রাস্তা দিয়ে আসবে, বাড়ির সামনে দাঁড়াবে, বাট এখনো আসেনি মালগুলো, কোথায় যে আসবে বা কখন যে আসবে কে জানে, ওয়েট করি। ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো আসছে রাস্তাতে, কতক্ষণ লাগবে বলেনি বাট আসছে বললো রাস্তায়। তো দেখি পাড়ায় যাই, ওরা বললো আমাকে পাড়ায় দাঁড়াতে, ওরা পাড়ার মোড়ে আসছে, পুরো আমাকে ওখান থেকেই নেবে। মানে ওদের গাড়িতেই যাবো আর কি, নিজের গাড়ি নিচ্ছি না সে, তো ওদের সাথেই যাবো। তো তখন ওরা আমাকে বললো পাড়ায় যেতে, তো পাড়ায় যাই, দেখি কতক্ষণে আসে। এখনো ওয়েট করার পালা আমার শেষ হয়নি, ওয়েট করতেই হবে। তো পর এসে তার মধ্যে আবার বলছে আমাকে হেলমেট দিতে, কি নিবি, হেলমেট নিবি, হেলমেট নিবি, তাহলে হেলমেট ধর। ওই মালটা আবার ভিডিও করছি, লজ্জায় পালিয়ে গেল ওখানে। এই হেলমেটটাই তোর কাজ চলে যাবে, তুই দেখ। মেসোরা চালাই রে, এটাতেই কাজ চলে যাবে, মেসোরা চালাই, মেসোদের সাথেই চল তুই। রওনা স্টার্ট হয়েছে আমাদের, তুই এতক্ষণ পরে কিছু বলবি না ভাই, কেন এত এত লেট হলো কেন তোর? আরে ইয়েতে মতি ঝিল তো না, মতি ঝিলের পাশে আমি, তুই চ আমি বলছি। তো এত দেরি করে এসছে, তার মধ্যে আমাকে রাস্তা জিজ্ঞেস করছে, মানে কি অবস্থা এদের, ছি লজ্জা লাগা লাগবে। আমরা লোকেশনে প্রায় অর্ধেক চলে এসেছি, আর বেশি দূর নাই লোকেশন আমাদের, যেখানে যাচ্ছি আর কি। তো ভিডিওটা সিনিয়র ডিসপ্লে কেন দিয়ে আবার একদম দিয়ে রাখা হচ্ছে লোকেশন। मखा मखा चला चला उड़ बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। तो कह दो ना, ভুলে গেছিলাম যে এখন অকেশন চলছে, গাড়ি নিয়ে কোথাও যাওয়া যাবে না। তো মানে এখানে এতটাই ভিড় যে গাড়ি আমাদেরকে ভিতরে নিয়ে যেতে দেয়নি, গাড়ি গ্যারেজ করতে হয়েছে। তো এখানে গাড়ি এরা পার্কিং করছে, অলরেডি পার্কিং করে দিয়েছে। তো এখন আমাদেরকে হাঁটতে হাঁটতে ভিতরে যেতে হবে। কেমন লাগছে, আবার কেমন লাগছে দেখতে, তোমাকে কেউ দেখতে আসছে নাকি? তো এখানে গাড়িও সেই লক হবে না, লক হয়েছে চোরা গাড়ি দেখে রাখলো তো কি হয়েছে? এখানে তোর গাড়ি ভাঙবে ভাই, আর কারোর গাড়ি ভাঙবে না, এখানে সবাই তোর গাড়ি ভাঙবে। এই ওর গাড়ি যা ভেঙে দিয়ে যাবো। ও ভাই পায়খানাটা দেখ, এখানে এত বড় জঙ্গলে ভাই একটা পায়খানা। এই তোর তোর হাগা পেয়েছে না, তোর হাগা পেয়েছে না, যা ওই পায়খানা আছে তোর জন্য, যা 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 ধুপে, ওটাও পায়খানাতেই করে লেখা যা। হ্যাঁ রাস্তায় করি, রাস্তায় অনেক লোক আছে। তো ফাইনালি লোকেশনে চলে এসেছি, আমাদের লোকেশন যেখানে আসার কথা ছিল। তো এইটা লোকেশন, ফিকি ফিকি জিন্দগানি ভর দে তু ফাগুন কে রং সারে প্রাণ মেরে। আমি কটা শুট করব, এরা অলরেডি শুট করতে লেগে গেছে, বাট অকেশনে মানে আমি জানতাম না যে আজকে অকেশন এখানে আছে, এত ভিড়। অন্যদিনের মধ্যে যেটা পুরো ফাঁকা থাকে, কোনো লোক থাকে না, তো আমিও সেই ফাঁকা ভেবে এখানে এসেছিলাম। আর এসে দেখছি এত লোকের ভিড়, মানে ভর্তি লোক এখানে, ভিডিওতে দেখতেই পাবা কত লোক। আর অলরেডি এই মালগুলো এখানে ভিডিও করতে লেগে গেছে, টিকটক বানাচ্ছে এই মালটা, টিকটক ভিডিও বানিয়ে দিচ্ছে,
এই তো টিকটক বানাচ্ছিস কেমন হচ্ছে রে ও টিকটক বানাচ্ছে ঠিক আছে ভাই তো স্পিড বোটটাই করে ঘুরে আছে যাবি না ও স্পিড বোটটাই করে হ্যাঁ আপু যাবি আপু চ ভাই আপু চ তুই তো সাঁতার কাটতে পারিস আমাদেরকে বাঁচিয়ে নিবি सबाई फोटो तुलते व्यस्त এই মালটা এখানে ফটো তুলে দিচ্ছে এর ফটো তুলে দিচ্ছে আমার ফটো কেউ তুলে দিচ্ছে না গাইস আমার ফটো কেউ তুলে দিচ্ছে না কি করব এখানে ফালতু ফালতু এলাম টাইম মানাচ্ছে ছি ছি কষ্ট আপাতত ছবি তোলার পর্ব শেষ এখন হচ্ছে যে কিছু খেতে হবে খিদা পেয়েছে আমার পেট অল টাইম খালি থাকে কখনো আমাকে খাওয়া থাকে না আমার খিদা পেয়ে যায় তো আমার খিদা পেয়েছে তো এখন কিছু খাবো তো দেখি সবাই মিলে কি খাই দিয়ে দেখছি তো দেখাচ্ছি কি খাচ্ছি चायर दोकने देखी कि खावे पुष्कर खावा तो ट्रीट दिवे तो देखा जा पुष्कर की खावे खावा भाई चा खावा चा खा चा खा तो ठीक है चा खावा सूरज चा खा तो भाई पुष्कर चा खाचे खा तो डिसलाइक मारबे चा टा केमन लागलो गरीब मानुष दूरते माल गुलो शुद्ध चा खावालो और किछु खावालो ना और आमार काछ थेके माउंटेन ड्यूक खाच्छे জলের ধারে এতটাই সুন্দর এখানটা আসতে আমার হেভি লাগে মানে আগেও আমি এসেছি অনেকবার বাট কি বলবো আগে এতটা মানে ভিড় থাকতো না কারণ আজকে অকেশন কালকে ঈদ গেছে তো আজকে এই জন্য এতটা ভিড় অন্য সময় পুরো ফাঁকা থাকে মানে গোটা এলাকায় একটা লোক থাকে না আর জলের ধারে এত হাওয়া দেয় হেভি লাগে জায়গাটা জাস্ট এটা একটা ঘাটের ওয়েদারটা দেখো তোমরা জাস্ট ভিউটা এই মালগুলো এখনো উপরে ডিউ খাওয়া হয়নি শ্বশুর বাড়ি কাকে এই ভিডিও শেষ হলে গাল দিবে না আমাকে তুই কি ভাবছিস দাদা তোকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে এই ছেলেটা না পুরো আমার মধ্যে ডিপ্রেসড আছে আজকে পুরো মাউন্টেন ডিউ হাতে নিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে কারণ খাতে খেতে হবে না মাউন্টেন ডিউ তো চোখ দিয়ে জল বেরোচ্ছে এদেরকে খাওয়ানো কোনো দরকারই নেই আমি ডিউক শেষ পুরো ফাঁকা কত আর বন্ধু তোমার কোনো কাজ নাই যাও তোমার বন্ধুর কাছে যাও টাটা এখানে আবার গান বাজনা বাজতে লেগেছে এখানে চারিদিকে গান বাজছে মানে জাস্ট ভালোই লাগছে আজকে মানে অকেশন বলেও মানে এতটা লোক হলেও বেশ জায়গাটা বেশ ভালো ভাই তোরা কি করছিস
আমাকে ছাড়া সেলফি তুলে দিচ্ছে। গান বাজছে সামনে, মিউজিক তো বাজছেই। নাচ ভাই নাচ, তুই তো নাচবি ভাই, তোকে দেখে আমার খুব ভালো লাগছে ভাই। তোর জামাটা তোরা হেভি জামা পড়েছিস, কিন্তু এই মালটা আজকে ডিপ্রেসড আছে, খেলা হবে ভাই। সবাই আসতে লেগে গাড়ি যাওয়ার পালা, আর কোনো কাজ নাই, বাড়ি যেতে হবে। অনেক ঘুরলাম আজকে সারাদিন, ভালো লাগলো ঘুরে, বাট ভিড় প্রচন্ড। ফাইনালি গাড়ি নিতে চলে এসেছি, গাড়ি নিয়ে এবার বাড়ি। তো আজকের ব্লগটা এতটাই হবে আশা করি। कह दो ना हमें आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जज्बात में खो लेना ओ मेरी हेर। तो फाइनली বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা এত দূরই ছিল। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। জানি ভিডিওটা আমি বেশিক্ষণের জন্য করতে পারিনি, কারণ এত পরিমাণে ওখানে ক্লাউড ছিল যে ভিডিও করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। সো যতটুকু পেরেছি আমি করেছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না, ঠিক আছে? সো টাটা।